সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটু কথা বলতে চাই এই মুহূর্তে মিয়ানমারের অভ্যন্তরে যে সশস্ত্র যুদ্ধ চলছে, মিয়ানমার জান্তা বাহিনী বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধ করছে তাদের বিভিন্ন অঞ্চল দখলে নিতে এবং তার প্রভাব বাংলাদেশে, সে বিষয়ে সবশেষ পরিস্থিতি এবং সবশেষ অবস্থা একটু বলতে চাই। আমরা প্রথমে একটু মানচিত্রে চোখ বোলাই, গুগল ম্যাপসে যদি কক্সবাজারের এই তুমরো অঞ্চলটিতে আমরা একটু চোখ দেই, এই হলো নাফ নদী, যেটি টেকনাফের দক্ষিণ পাড়া দিয়ে ঢুকে গেছে টেকনাফের দিকে বঙ্গোপসাগর হয়ে, এবং ঠিক তার উপরে এই জায়গাটিতে ঘুমধুম। যে কেউ গুগল ম্যাপসে গেলে ঘুমধুম লিখলেই আপনারা দেখতে পাবেন। ঘুমধুমের এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এটি মূলত বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক, এবং এই মৈত্রী সড়কের ঠিক মাথাতেই আমাদের বর্ডার গেট বাংলাদেশের ঘুমধুম বিওপি, তার ঠিক পেছনে আছে তুমরু বিওপি, এবং উল্টো পাশে এই কালো রেখাটি হচ্ছে সীমান্ত, যার এই পাশে মিয়ানমার এবং এই পাশে বাংলাদেশ। গত অক্টোবরের 27 তারিখ থেকে এই যুদ্ধটি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। আরাকান আর্মি এবং তার সাথে আরও দুটি সশস্ত্র সংগঠন, তারা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স করে জান্তা বিরোধী এই যুদ্ধটি করছে। তারা যুদ্ধের নাম দিয়েছে অপারেশন 1027। বাংলাদেশ অংশে মূলত নভেম্বরের 13 তারিখ থেকে প্রভাব পড়া শুরু করে, কারণ একদম একটু বড় করে যদি পুরো ম্যাপে দেখাই, এই জায়গাটিতে যখন তারা যুদ্ধ করছিলেন, এটি ক্রমান্বয়ে তারা বিভিন্ন অঞ্চল নিজেদের দখলে নিচ্ছিলেন, এবং বর্ডার গার্ড পুলিশ, যেটি মূলত মিয়ানমার সেনাবাহিনী দ্বারাই পরিচালিত সংগঠন সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমার, তাদের বিভিন্ন ক্যাম্প দখল করেছে। এই ঘুমধুম তুমরু অঞ্চলে যখন যুদ্ধটি ছড়িয়ে পড়ে, মূলত তখন থেকেই বাংলাদেশের উপর প্রভাব পড়া শুরু হয়। এই জায়গায় বর্ডার গার্ড পুলিশের 10-15 কিলোমিটার পরপর বর্ডার গার্ড পুলিশের ক্যাম্প আছে, এবং ঘুমধুমের একটু পেছনেই এইখানে দেখা যাচ্ছে মিয়ানমার বিপি ক্যাম্প, অর্থাৎ বর্ডার পুলিশ ক্যাম্প, মিয়ানমার বর্ডার পুলিশ ক্যাম্প, মিয়ানমার বর্ডার পুলিশ ক্যাম্প, মিয়ানমার বর্ডার পুলিশ ক্যাম্প। এ হচ্ছে 22 ভারি বিজিবি ক্যাম্প। এই জায়গাটিতে যখন যুদ্ধটি ছড়িয়ে পড়ে, তখনই বাংলাদেশের প্রভাব পড়া শুরু করে। প্রিসাইজলি নভেম্বরের 13 তারিখ থেকে এই দিকে গোলাগুলির আওয়াজ, এরপরে মানুষের মধ্যে একটি আতঙ্ক। তবে যখন এটি তুমরুতে ছড়ায়, তখন মূলত সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা শুরুর দিকেই দেখেছি তুমরু অঞ্চলের বাসিন্দারা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ তাদের শক্তি বৃদ্ধি করেছে, সব মিলিয়ে পরিস্থিতির খুব ভয়াবহ ছিল। তারপর আমরা নিজেরাও সেখানে গিয়েছি, আমরা গত 4 দিন ধরে কভার করেছি। এই তুমরুতে একাধিক মর্টার শেল এসে পড়েছে, আজও তুমরুতে একটি মর্টার শেল অবিস্ফোরিত, সেটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মর্টার শেলের আঘাতে নাইখাংচুরির জলপাইতলি জায়গাটি আছে, সেখানে একটি বাড়িতে একটি মর্টার শেল বিস্ফোরিত হয়েছে এসে পড়ে, এবং সেটি সীমান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে। আমরা যতদূর নানান সূত্রে খবর পাচ্ছি, আরাকান আর্মি নানান মাপের, নানান রেঞ্জের, নানান সক্ষমতার মর্টার শেল ব্যবহার করছে, নানান অস্ত্র ব্যবহার করছে, এবং তারা ক্রমান্বয়ে যখন বিভিন্ন অঞ্চল দখল করছে, তখন মিয়ানমার সেনাবাহিনীর বর্ডার গার্ড পুলিশের যে অস্ত্র এবং গোলাবারুদ সেগুলো নিজেদের দখলে নিচ্ছে, ফলে তাদের অস্ত্র গোলাবারুদের সক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে। এই তুমরু ঘুমধুম অঞ্চলটিতে যে জায়গাগুলো আছে, তুমরু রাইট, তুমরু লেফট দুটি ক্যাম্প ছিল, সেগুলো দখলে নেওয়া হয়েছে আরও 4 দিন আগে আরাকান আর্মি, এবং তারপরে ক্রমান্বয়ে দক্ষিণ দিকে, অর্থাৎ ম্যাপের নিচের দিকে নেমে এসেছে আরাকান আর্মির যুদ্ধটি। আমরা বালুখালিতে দেখেছি, বালুখালি দাঁড়িয়ে আমরা গোলাগুলির আওয়াজ পেয়েছি। তার একটু নিচে যখন এই নাফ নদীর প্রশস্ততা ক্রমান্বয়ে বাড়ছে, ওয়াইখংয়ে আমরা দেখেছি বর্ডার গার্ড পুলিশের সদস্যরা ওয়াইখং দিয়ে এসে আশ্রয় নিয়েছেন, এটি টেকনাফে পড়েছে, আর উপরের জায়গাটি আসলে বান্দরবান জেলায় পড়েছে, যদিও বান্দরবান জেলা শহর থেকে এই জায়গায় আসার কোনো ল্যান্ড কানেক্টিভিটি নেই, কক্সবাজার শহর হয়ে আসতে হয়। এই ওয়াইখং দিয়ে বর্ডার গার্ড পুলিশের অসংখ্য মানুষ প্রবেশ করেছেন, বর্ডার গার্ড পুলিশের সদস্যরা প্রবেশ করেছেন পালংখালি দিয়ে ওয়াইখংয়ের নিচে নোয়াপাড়া। এই নোয়াপাড়াতেও আমরা গত পরশুদিন বেশ কিছু গোলাগুলির আওয়াজ শুনেছি। তবে যুদ্ধটি যখন ক্রমান্বয়ে নিচের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের প্রভাব খানিকটা কমেছে, কারণ এখানে নাফ নদীর প্রশস্ততা অনেক বেশি। আপনারা ম্যাপে একটু চোখ বোলালে বুঝবেন, এইখানে যে দুমদুমিয়া রাঙ্গিখালি এলাকাগুলো আছে, খেরাংখালি আছে, সেই জায়গা দিয়ে নাফ নদীর প্রশস্ততা অনেক বেশি, ফলে এই পারের যুদ্ধের প্রভাব এখানে খানিকটা কম পড়ছে। আমরা নানান সূত্রে যেটি খবর পেয়েছি, এই মুহূর্তে বুচিডং বলে একটি জায়গা আছে এখানে, সেইখানে
বুথিডাং এই জায়গাটাতে যুদ্ধ গতকাল রাতেও হয়েছে, তবে এটি সীমান্ত থেকে বেশ খানিকটা ভেতরে বলে বাংলাদেশে খুব একটা প্রভাব পড়েনি, শুধুমাত্র কিছু গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এখনও অবশ্য ঘুমধুম তমরু সীমান্তেও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে, মর্টারশেল এলে পড়ছে, কিন্তু এটি ধারণা করা যায় যে জান্তা বিরোধী যে সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধ সেটির অংশ খুব একটা নয়, কারণ তারা নিজেরা যেমন অনেক জায়গা দখল করে ফেলেছে, তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনের একটি অংশ, একটি অন্যতম উপায় হচ্ছে এই গুলির শব্দ ফলে, এবং বেশ কিছু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনাও আমরা শুনেছি। ইতিমধ্যে বাংলাদেশে 23 জন সশস্ত্র সন্ত্রাসী যারা আসতে চেয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতে সুপর্দ করা হয়েছে, আজকে পুলিশ তাদের 10 দিনের রিমান্ডও চেয়েছে, সেটি নিশ্চয়ই পরবর্তী কনসিকোয়েন্স আমরা দেখব। যেটি ধারণা করা যাচ্ছে এই বুথিডাং যদি আরাকান আর্মি ক্যাপচার করতে পারে তারপরে তাদের টার্গেট হয়ে উঠবে মংডু, এবং সেই সময় ঝুঁকিতে থাকবে হচ্ছে টেকনাফের সাবরাং জালিয়াপাড়া এবং দক্ষিণপাড়া এই অঞ্চলটি। কিন্তু এখানে নাফ নদীর প্রশস্ততা আসলে এত বেশি, সেই নদী পেরিয়ে খুব একটা এদিকে ঝুঁকিপূর্ণ অবস্থা হওয়ার শঙ্কা নেই, তবে বর্ডার বাংলাদেশের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন। মংডু কোনো কারণে যদি আরাকান আর্মির দখলে যায় তারপরে তাদের ক্রমান্বয়ে তাদের লক্ষ্যবস্তু হয়ে উঠবে এই সিতওয়ে বন্দর, এই জায়গাটি যখন তাদের লক্ষ্যবস্তু হয়ে উঠবে তখনই আসলে সংকট অনেক বেশি ঘনীভূত হওয়ার একটি শঙ্কা রয়েছে, কারণ এটি একটি বন্দর এবং মিয়ানমার সেনাবাহিনী নিশ্চয়ই বন্দরের দখল এত সহজে ছাড়তে চাইবেন না। যেটি বলা যায় যে আজ থেকে সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ করা হয়েছে, এটির কারণ মূলত আমরা যেহেতু জানি যে সামনের দিকে এগোচ্ছে আরাকান আর্মি, এই মংডু দখলে নিয়েছে যখন এগুতে থাকবে তখন এই সেন্ট মার্টিন একটি ঝুঁকির মধ্যে পড়বে। আরাকান আর্মি 82 মিলিমিটার মর্টার শেল, 120 মিলিমিটার মর্টার শেল, নানান রেঞ্জের মর্টার শেল ব্যবহার করছে, এবং সেইগুলোর যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার রেঞ্জ তাতে সেন্ট মার্টিন খুব একটা যে ঝুঁকিমুক্ত অবস্থা থাকবে তা বলা যায় না, সেজন্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট মার্টিনে এখন পর্যটকরা যাবেন না, এবং একান্তই যাদের হয়তো সেন্ট মার্টিনে বসতি তাদের যদি আসা যাওয়া করতে হয় সেটিও একটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নিতে হবে। যেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছিল যে এই অঞ্চলটি যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল, রোহিঙ্গার অনুপ্রবেশ হয় কি না, সেই চেষ্টাও যে হয়নি তাও না, বর্ডার গার্ড বাংলাদেশের নানান সূত্র বলছে প্রায় 100 জনের মতো রোহিঙ্গা পুশব্যাক করা হয়েছে এই টেকনাফ এবং নাইখাংচুরির বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গারা আসতে চেষ্টা করেছিল। আমরা একটি তথ্য খুব সুস্পষ্টভাবে আমি নিজেই জানি, জায়গাটির নাম উঞ্চিপ্রাং, সেই জায়গা দিয়ে নাফ নদীতে দুটি রোহিঙ্গাবাহী নৌকা ভাসতে দেখা গেছে গত 2 দিন আগে, সেটি পুশব্যাক করা হয়েছে, সব মিলিয়ে 100-এরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো হয়েছে। এর বাইরে সামগ্রিক অবস্থা নিয়ে যেটি সবচেয়ে বড় সংকট, মিয়ানমার সেনাবাহিনী এখনও এই যুদ্ধে যে খুব শক্তিশালীভাবে কাউন্টার অ্যাটাক করেছে তা আমরা দেখিনি। প্রশ্ন হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী কি পরাজয় বরণ করে নিচ্ছে কিংবা সেই দিকে যাচ্ছে, আর তাদের এই নীরবতাই বা কেন, এটি একটি প্রশ্নের জন্ম দিচ্ছে, এবং এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যদি মিয়ানমার সেনাবাহিনী কোনো রকম প্রতি আক্রমণের দিকে এগোয়। নানান সূত্র বলছে মিয়ানমার সেনাবাহিনীর সেই একটি পরিকল্পনা চলছেও, বেশ কয়েকটি ফোর্স রেডি করা হচ্ছে, সেগুলো আর্টিলারি ফোর্স, ইনফ্যান্ট্রি ফোর্স, যদি কোনো কারণে মিয়ানমার সেনাবাহিনী এই সিতওয়ে বন্দরকে কেন্দ্র করে কিংবা এর দখল ছাড়তে না চাওয়ার উদ্দেশ্যে আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয়, যদি প্রতি আক্রমণ খুব শক্তিশালী হয়, সেই অবস্থায় তারা যদি ক্রমান্বয়ে তাদের যে হারানো অঞ্চল, বেহাত হওয়া অঞ্চল সেগুলো যদি পুনরুদ্ধারের চেষ্টা করে তখন আবার বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলো একটু ঝুঁকির মধ্যে পড়বে এবং সংকট আরও হয়তো ঘনীভূত হবে। তবে এগুলো সবই আসলে স্পেকুলেশন, সবই ধারণা, যুদ্ধের যে অঙ্ক, নানান রকম সমীকরণ, এবং এই যুদ্ধে আন্তর্জাতিক সমীকরণও কম নেই, মিয়ানমার জান্তা বাহিনী কিছুদিন আগেই একটি নিষেধাজ্ঞার মুখে পড়েছে, ফলে এখন তারা আসলে কতটা শক্তিশালীভাবে প্রতি আক্রমণে যাবে, কোন অঞ্চলে যাবে, কোন দিক দিয়ে অগ্রসর হবে সেটি অনেক বড় প্রশ্ন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে তারা কিভাবে উত্তর দেবে। আরাকান আর্মি যেহেতু তাদের স্বাধীনতাকে লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছে, তারা দাবি করছে তাদের রাখাইন রাজ্যের স্বাধীনতা নেওয়ার জন্যই তাদের এই যুদ্ধ, ফলে এই যে সার্বিক অবস্থা সেইখানে মিয়ানমারের অভ্যন্তরীণ এই সংঘাতের প্রতিনিয়ত
ভিকটিম হয়েছে বাংলাদেশ, বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষ আপাতত ঘুমধুম, তুমব্রু, ভৈখাং, নোয়াপাড়া এই অঞ্চলটিতে আপাতত কোনো রকম গোলাগুলি শব্দ পাওয়া যাচ্ছে না। তবে টেকনাফের জালিয়াপাড়া, দুমদুমিয়া এই জায়গাগুলোতে মাঝে সাঝে দু একটি গুলির শব্দ পাওয়া যাচ্ছে। আমাদের আসলে অপেক্ষা করতে হবে সামনের দিনে এই অপারেশন 1027 কোন দিকে এগোয় এবং মিয়ানমার সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেই অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আসলে করণীয় নেই। আর বর্ডার বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে, এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে কোনো রকম রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আর 330 জন যারা বর্ডার গার্ড পুলিশ, বর্ডার গার্ড মিয়ানমারের সেনাবাহিনী, মিয়ানমার পুলিশের সদস্য, মিয়ানমারের কাস্টমস, ইমিগ্রেশনের সদস্য, তারা যারা আশ্রয় নিয়েছেন তাদের বায়োমেট্রিক তালিকা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং তাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমার একটি জাহাজও প্রস্তুত করেছে। প্রথমে আকাশপথে তাদের ফেরত পাঠানোর একটি পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু 330 জন একই সাথে আকাশপথে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, ফলে মিয়ানমার তাদেরকে নৌপথে অর্থাৎ সমুদ্রপথে নিয়ে যেতে চান। এই দিকে একটি শঙ্কা হচ্ছে যদি মিয়ানমার সিতুয়ে বন্দর থেকে সেই জাহাজটি ছাড়ে তবে সেটি কোস্টলাইন ধরে না আসে ডিপ সি হয়ে কক্সবাজারে আসবে, এরকম একটি ধারণা করা হচ্ছে এবং দুই সরকারের মধ্যে হয়তো সেই আলোচনাও হয়েছে। কবে জাহাজটি এসে পৌঁছবে সেটি হয়তো নিশ্চয়ই জানা যাবে। তবে প্রশ্ন হচ্ছে এত সহজে কি এই দুই দেশের সরকার 330 জনকে ফিরিয়ে দেবে কিনা, কারণ একটি কথা অস্বীকার করার মতো নয় যে এই বর্ডার গার্ড পুলিশের সদস্যরাই গত কয়েক বছর আগে যখন রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নেমেছিল তখন এই বর্ডার গার্ড পুলিশের সদস্যরাই রোহিঙ্গাদের অত্যাচার নিপীড়ন করেছিলেন এবং মিয়ানমার জান্তা, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ তাদের বর্বরতা, তাদের নানান রকম সীমাহীন নির্যাতনের কারণেই 10 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ফলে এটি অনেক বিশ্লেষক মনে করেন যে এটির সাথে আসলে মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকার খুবই সহজভাবে ফিরিয়ে না দিয়ে কোনো আলোচনা করা যায় কিনা, অথবা যদি কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে, আন্তর্জাতিক নানান হিসাব নিকেশের জায়গা থেকে যদি আবারও কোনো হিসাব নিকেশের মধ্যে ফেলা যায় তাদেরকে, তখন হয়তো জিনিসটি নিয়ে দুই সরকার আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত যা সিদ্ধান্ত, সমুদ্রপথে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, মিয়ানমার সেনাবাহিনী জাহাজ পাঠাবে এবং 330 জনের বায়োমেট্রিক তালিকা প্রস্তুত হয়েছে, সেটি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তারপরে সেটির দিকে এগিয়ে যাবে। এরপরেও হয়তো কাল পরশু কিংবা তারপরের দিনগুলো অপেক্ষা করতে হবে, আমরাও নিশ্চয়ই আপনাদেরকে জানাবো এরপরের বিশ্লেষণ এবং সংবাদগুলো।